Assalamu alaikum wa rahmatullah. Dear guys, you are watching Masud Info and I am Masud. So guys, আজকে আলোচনা করব কি নিয়ে সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আসল বিষয়টা হচ্ছে যে গেল কয়েকদিন যাবত আমার কয়েকজন মানে ভাই অর্থাৎ দর্শক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছে, ভাই ভিসা ছাড়া আমেরিকা যাওয়া যাবে, বিষয়টা কি একটু আমাকে মানে খুলে বলুন, একটু জানান। তো আমি যার পরা নয় আমি জানতামই না যে বাংলাদেশ থেকে কেউ ভিসা ফ্রি আমেরিকায় যেতে পারবে কিনা, এমন কোনো তথ্য আমার কাছে জানা ছিল না। আমি তাদেরকে মানে এগেন অ্যান্ড এগেন টাইম জিজ্ঞেস করি আপনারা এমন তথ্য কোথায় পেয়েছেন, তো তারা নির্দিষ্ট কোনো সোর্স বলতে পারে না, তবে তারা এতটুকু বললো যে তারা পত্রিকায় দেখেছে, অনলাইনে কোনো এক নিউজ পোর্টালে এমন দেখেছে। তো সেই নিউজ পোর্টালের কোনো লিঙ্কও আমাকে দিতে পারেনি। তো আমি যার পরাই সর্বপ্রথম যে কাজটা করি যে বাংলাদেশে অবস্থিত আমেরিকান দূতাবাসের ফেসবুক পেজটা চেক করলাম, তাদের ওয়েবসাইটটা চেক করলাম, আমি কোথাও এমন ধরনের তথ্য পেলাম না। তো আমি একটু আশ্চর্য হলাম যে আসলে তারা যে কথাটা বলতেছে, আমার কাছে ফোন দিয়েছে বা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে, তারা জানতে চেয়েছে বিষয়টা কি। সুতরাং কিছু না কিছু একটা আছে। তা আসল ঘটনাটা কি? তা আসল ঘটনাটাতে যাওয়ার আগে বন্ধুরা সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও আসা মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা জানার জন্য আমি কিন্তু অনেক মানে স্টাডি করলাম, না আমি কোথাও কোনো কিছু পাচ্ছিলাম না। যখন আমার মনে হলো তারা নিউজ পোর্টালে দেখেছে, তাহলে নিউজ পোর্টালটা কোথায় বা কোন নিউজের মানে সাইটে তারা দেখেছে সেটা আমাকে একটু খুঁজে বের করার আমি চেষ্টা করলাম। আমি গুগলে বাংলায় যখন সার্চ দিলাম বিনা ভিসায় আমেরিকা, তখন দেখলাম দুটো একটা লিঙ্ক চলে আসলো এবং আমি বড় আশ্চর্য হলাম। আসলে আমার বাংলাদেশি কিছু ভাই আছে যারা আমেরিকায় যাওয়ার জন্য, তো অবশ্যই এটা তো একটা দিবা স্বপ্ন বলেন আর নৈশ স্বপ্ন বলেন, এটা সকলের স্বপ্ন, আমিও সুযোগ পেলে আমেরিকা যাব, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আসলে বাস্তবতাটা কি দেখুন, বাংলাদেশের কিছু মানে মানে নিউজ এজেন্সি আছে বা মানে অনলাইন পত্রিকা আছে, তারা খবরগুলোকে এমনভাবে ছাপায় যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝাই দেয়। তারা লিখেছে যে ভিসা ছাড়াই আমেরিকা যাওয়া যাবে, দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন মানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিয়েছে। তো এতেই কিন্তু মানে আমরা পুরো খবরটা না পড়ে লাফালাফি শুরু করে দিয়েছি। আমার বাংলাদেশি কিছু ভাই আছে যারা এই কাজটা করে, এটা অনেক ক্ষেত্রে আমিও করি, আসলে সবাইকে দোষ দিয়ে লাভ নেই, এটা হয়তো আমাদের একটা ট্রেডিশন। আমরা খবরের শিরোনামটুকু পড়ে আমরা লাফাতে শুরু করি, আসলে মূল খবরে যাওয়ার পরে দেখলাম ঘটনা উল্টো। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আমেরিকা তোহফা দিয়েছে ইসরায়েলিদেরকে, যে ইসরায়েলিদের মধ্যে যাদের বায়োমেট্রিক পাসপোর্ট আছে তারা যদি চায় তাহলে 3 দিনের মধ্যে মানে তারা আমেরিকার মধ্যে যেতে পারবে এবং আমেরিকা গিয়ে তারা 90 দিন পর্যন্ত স্টে করতে পারবে। তবে যাদের বায়োমেট্রিক পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে নর্মাল ভিসা আবেদন করতে হবে, আর এর জন্য তাদেরকে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে আবেদন করতে হবে বা ইএসটিএ বলা হয় এটাকে। ইএসটিএ হচ্ছে এমন একটা সংগঠন যেটা হচ্ছে আমেরিকায় যাওয়ার জন্য কারা মানে ভিসা ফ্রি যেতে পারবে তাদেরকে চেক ব্যাক করে থাকে তারা, এবং তারা যদি আপনাকে অথরাইজড করে তবেই আপনি যেতে পারবেন, সেটা আপনি বাংলাদেশের নাগরিক হলেও যেতে পারবেন। যদিও বা আমেরিকাতে 41টি দেশের মানুষ ভিসা ফ্রি যেতে পারে, বাংলাদেশের 2-1 জন যেতে পারবে হয়তো সেরকম ভিআইপি, যেমন বাংলাদেশের অন্যরকম ভিআইপি হচ্ছে একজন ডক্টর ইউনুস, তার ভিসা ফ্রি তিনি যেতে পারবেন। তো এরা হচ্ছে ইএসটিএ থেকে হচ্ছে আপনার অথরাইজড করা পারসন। তো আপনি আমি ইএসটিএর কোনো অথরাইজেশন পারসনেও পড়বো না বা আমাদের কোনো সুযোগও নাই, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমেরিকার একটা ছোট্ট তোহফা মানে ইসরায়েলিদের জন্য। তো সো এটা নিয়ে আসা এই বুক বাঁধার কিছু নেই, এবং আমি আমার প্রত্যেক দর্শককে বলবো ভাই দয়া করে আপনারা একটু পেপারটা পড়ুন। হ্যাঁ, আমি নিজেও কিন্তু খুব আশ্চর্য হয়েছিলাম, আমি রীতিমতো বলতে গেলে আমি কয়েক ঘন্টা খুব স্টাডি করেছি, আমি কোথা থেকে আমি কোনো কিছু বের করতে পারছিলাম না, পরে দেখলাম বিষয়টা এরকম। আর পত্রিকার যারা নিউজ এডিটর আছেন তাদেরকেও বলবো আপনারা শিরোনামটা এমনভাবে লিখবেন যাতে কোনো মানুষ ধোকায় না পড়ে, কারণ বাংলাদেশ থেকে অনেক ভাই আছে যারা অনেক দিন ধরে চেষ্টা করছে আমেরিকা যাওয়ার, আপনার এই মানে খবরটাতে অনেকের ভিতরটা হয়তো কী বলবো একটা আশা সঞ্চার হয়, কিন্তু যখন টোটাল খবরটা জানতে পারে তখন হয়তো তারা একটু হতাশায় ভোগে। সুতরাং এমন যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখি, এবং সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।